আলোচনা আসছেন জমি তুলফলা জাতীয় মসজিদের সনামদন্ন খতিব জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সম্মানিত মহাদিস ও সাজুল ওলামা হজরতুল হাজ আল্লামা আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন সাহেব আমি হুজুরকে ওনার সারক গর্ব তাকরিব পেশ করার জন্য সভিনয় অনুরোধ জানাচ্ছি نحمد الله ونصلي ونسلم على حبيبه الكريم مولاي صلى وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم أهل السنة شملان شمسا أويسي بنغلاديش ببستابنا أوتي هشيك লালদিগি ময়দান চট্টগ্রামে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক সুন্নি সম্মেলনের আজকে দ্বিতীয় দিনের সম্মেলনের সম্মানিত সভাপতি মৌন্চে উপবিষ্ট দেশীয় এবং আন্তর্জাতিক মুক্তদর হযরত উলামায়ে کرام ফযলায়ে আজম সুন্নি জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু আমি আপনাদের বেশিক্ষণ সময় নষ্ট করব না আদিষ্ট হয়ে অল্প কিছুক্ষণ সময়ের জন্য দণ্ডয়মান মান হয়েছে আজকের এই সুন্নি মহাসম্মেলন আঠারোতম সম্মেলন এই সম্মেলন বিগত সতেরো বছর যাবত এই জায়গায় যেভাবে অনুষ্ঠিত হয়েছে তার ধারাবাহিকতায় এই বৎসরও অনুষ্ঠিত হচ্ছে আল্লাহ চাহে তো আগামীতেই এইভাবে অনুষ্ঠিত হতে থাকবে আপনারা অতীতেই উপস্থিত হয়েছেন আজকেই উপস্থিত হয়েছেন আগামীতেই উপস্থিত হবেন সতেরো বৎসর পূর্বে আপনাদের অবস্থান আর আজকের আপনাদের অবস্থানের মধ্যে বড় ব্যবধান রয়েছে সতেরো বছর পূর্বে আপনাদের মধ্যে অনেকেই শিশু ছিলেন অনেকে কিশোর ছিলেন আজকে শিশুরা কিশোর হয়েছে আর কিশোররা যুবক হয়েছে কিন্তু যেটার পরিবর্তন হয় নাই সেটা হচ্ছে আপনাদের আকিদা আপনাদের ইমান এবং আপনাদের দৃঢ়তা আর ঐকান্তিকতা কিন্তু আমরা যদি একটু একটু করে যদি চিন্তা করে দেখি প্রত্যেকটা কিছুর সতেরো বছর পূর্বে আমাদের প্রয়োজনীয় যে সমস্ত দ্রব্যগুলো ছিল সেগুলোর মূল্যমান কীরকম ছিল আর আজকের দিনে সেগুলোর মূল্যমান কীরকম হয়েছে সাগরের পানি সতেরো বৎসর পূর্বে কোন অবস্থায় ছিল আর আজকে কতটুকুন বেড়েছে সেই হিসেবে আমাদের ইমানের জ্যোতি আমাদের আকিদার জ্যোতি আমাদের যোশ ও খরোশের জ্যোতি সতেরো বৎসর পূর্বে যেই অবস্থায় ছিল আজকে কি তার থেকে বৃদ্ধি পেয়েছে সেগুলো কি আমরা লক্ষ্য করতে পারতেছি শূন্যতের জন্য সতেরো বৎসর পূর্বে যে ধরনের আমাদের ত্যাগ তিতিকা ছিল সতেরো বৎসর পরে আঠারোতম বছরে এসে আমাদের ইসার আর কোরবানি আমাদের ত্যাগ তার থেকে কি শতগুণ বৃদ্ধি পেয়েছে যদি পেয়ে থাকত তো গলা ফাটিয়ে আমাদের জামিয়া মদিয়াসমিয়া আলিয়া মাদ্রাসার মোহাদেস জনাব আলহাজ আশ কাদির সাহেবকে কেন বলতে হতো এইভাবে যে আসো 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 বসো যা হোক তারপরেও আমরা আশা নই নই আপনাদেরকে নিয়ে আমরা বুক বেঁধেছি আমরা আশান্বিত আপনারা আমাদের সম্পদ আপনারা আমাদের স্বপ্ন আল্লাহ পাক তাআলা আমাদেরকে অনেক সম্পদ দান করেছেন আল্লাহ নিজেই বলেছেন ওইন তাউদ্দু ওইনুতাহ আমার ন্যায়মতগুলোকে যদি তোমরা গণনা করো তো গণনা করে তোমরা শেষ করতে পারবা না তোমরা শেষ হয়ে যাবে আমার ন্যায়মতগুলো অবশিষ্ট থাকবে আমার ন্যায়মতের গণনা শেষ করা কারো পক্ষে সম্ভব না কিন্তু কমপক্ষে আমরা এতটুকু তো বলতে পারি যে এই ন্যায়মতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ ন্যায়মত আল্লাহ যা আমাকে দিয়েছেন তার মধ্যে কোনটা তো এটাও নির্ধারণ করা আমাদের জন্য কষ্টকর তারপরেও আমরা যদি একজন আরেকজনের সাথে পরামর্শ করি ভাই আল্লাহ পাকসবান তালা আমাদেরকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদের মধ্যে অতীব গুরুত্বপূর্ণ সর্বশ্রেষ্ঠ সম্পদ কোনটি হতে পারে তখন এই বোটা বুটির মধ্যে এই আলাপ আলোচনার মধ্যে হয়তো একটা সমাধান বেরিয়ে আসতে পারে আর সেটা হচ্ছে মানব সম্পদ সেটা হচ্ছে মানব সম্পদ হিউম্যান রিসোর্স মানব সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ মানব সম্পদকে যদি সম্পদ হিসেবে মূল্যায়ন করা হয় তাহলে একটি দেশ একটি জাতি উন্নতির শিখরে পৌঁছতে বেশি সময় লাগে না মালয়েশিয়া সিঙ্গাপুর কম্বোডিয়া এবং চায়না এগুলো জাপান এগুলো আজ থেকে কয়েক দশক পূর্বে খুব একটা ধনী দেশ ছিল না গরিব দেশেই ছিল কিন্তু মানব সম্পদ উন্নয়নের কারণে আজ এই দেশগুলো আমেরিকার সাথে ব্রিটেনের সাথে ফ্রান্সের সাথে পাল্লা দিয়ে চলছে অথচ আপনারা প্রত্যেকেই জানেন যে জনসংখ্যার দিক থেকে কানাডার জনসংখ্যা আমাদের বাংলাদেশের চেয়ে অনেক কম জায়গার দিক থেকে বাংলাদেশের চেয়ে অনেক বড় কিন্তু জনসংখ্যার দিক থেকে কানাডার জনসংখ্যা বাংলাদেশের চেয়ে অনেক কম উন্নতির দিক থেকে বাংলাদেশের চেয়ে অনেক বেশি তার কারণ হচ্ছে বাংলাদেশের জনসংখ্যাকে আমরা মানব সম্পদে রূপান্তরিত করতে পারি নাই কানাডা যেটা পেরেছে আমরা পারি নাই তার কারণ মানব সম্পদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে যুব সম্পদ আমাদের যুবকদেরকে আমরা সম্পদ হিসেবে রূপান্তর করতে পারি নাই আমাদের যুবকদেরকে আমরা সম্পদ হিসেবে রূপান্তর করতে পারি নাই যেই জাতি তাদের যুবকদেরকে সম্পদে পরিণত করতে না পারে যুবকদেরকে সম্পদে ব্যবহার করতে না পারে যুবকদেরকে সম্পদ হিসেবে কাজে লাগাতে না পারে সেই জাতি উন্নতি করতে পারে না আমাদের যুবক আছে আমাদের দলে কিন্তু সম্পদ হিসেবে পরিণত করতে পারি নাই ফলে আমাদের যুবকদেরকে অন্যরা সম্পদ হিসেবে ব্যবহার করছে তবলিগি জমাতের মধ্যেই যুবকরা আছে সুন্নি জমাতের মধ্যেই যুবকরা আছে তবলিগি জমাতের মধ্যেইও তিন দিন তিন দিন করে দুই পর্বে তাদের ইজতিমা হচ্ছে আমাদের ইজতিমাও তিন দিন তিন দিন করে হচ্ছে তারা দাবি করে তবলিগি যুবকরা দাবি করে যে তাদের ইজতিমা শূন্যতে রসুল এবং শূন্যতে সাহাবা মোতাবিক হচ্ছে আবার তারা দাবি করে তাদের ইজতিমা এই ইজতিমা এই তবলিগের বাণী প্রতিষ্ঠাতা মৌলানা ইলিয়াস সাহেব এটা তারা দাবি করে মৌলানা ইলিয়াস সাহেব তবলিগের বাণী যদি এটা শূন্যতে রসুল আর শূন্যতে সাহাবা যদি হয় তাকে তাহলে মৌলানা ইলিয়াস সাহেব আবার প্রতিষ্ঠাতার বাণী কেমন করে হয় আর তিনি যদি প্রতিষ্ঠাতার বাণী হয়ে থাকে তাহলে এটা শূন্যতে আবার সুন্নতে রসুল কেমন করে হয় মলানা ইলিয়াস যদি বান ইয়ার প্রতিষ্ঠাতা হয় তাহলে শূন্যতে শাহ আবার শূন্যতে অসুল তো হতে পারে না আর শূন্যতে আবার সুন্নতে রসুল যদি হয় তাহলে মৌলানা ইলিয়াস বাণী আর প্রতিষ্ঠাতা হতে পারে না তিনি যদি বানিয়ার আর প্রতিষ্ঠাতা হয় তাহলে তাদের অনেক আলেম যারা মৌলানা ইলিয়া সাহেবের পূর্বে তাদের তাদের নিয়মতান্ত্রিক তবলিক যারা করে নাই তারা কি হয় নাই কি বলেন তারা কি তার একে শুননত হয় নাই আমরা তো এতদিন পর্যন্ত আপনাদেরকে বলে এসেছি যে তারা কোরআন হাদিসের অপব্যাখ্যা দিচ্ছে আপনারা বিশ্বাস করেন নাই আমাদেরকেই অভিযুক্ত করেছেন যে আমরা নাকি তাদের বিরুদ্ধেই ষড়যন্ত্র করছি এখন তো মিডিয়ার মধ্যে এসে গেছে মিডিয়ার মধ্যে তারাই বলতেছে যে তাকে তবলিগি জমাতের পারে যেতে দিয়া হবেই না যেহেতু সে কোরআন হাদিসের অপব্যাখ্যা দিচ্ছে মাওলাইয়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবীবিকা খয়রুল খালক কুল্লিহিনে। মুহতারাম আমি আপনাদের ক্ষেতমতে আরজ করছিলাম আমাদের যুবক ভাইদেরকে বুঝতে হবে আপনাদের গন্তব্য আপনাদেরকে ঠিক করতে হবে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরায়ে ফাতিহার মধ্যে আপনাদেরকে বলেছেন এই দিন মুস্তাকিম সরাতুল মুস্তাকিমের জন্য দোয়া করো সরল পথে পরিচালিত হওয়ার জন্য দোয়া করো কিন্তু সরল পথে পরিচালিত হয়ে আপনি যাবেন কোথায় আপনার গন্তব্য সুরাই এ ফাতেহার মধ্যে আপনাদেরকে বলে দেওয়া হয় নাই শুধু বলে দেওয়া হয়েছে একটা হচ্ছে সরল পথ আর একটা হচ্ছে বাঁকা পথ যেটা মকদুব আলাইহিম এবং দোয়াল্লিনদের পথ একটা আর হচ্ছে যাদের উপর আল্লাহ পাক সুবাহ তালা এনাম নিয়ামত দান করেছেন তাদের পথ এখন কোন পথে আপনি যাবেন সেটা আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে আপনি কাদের পথ অবলম্বন করবেন যাদের উপর আল্লাহ পাক সুবানু তালা গজব নাজেল করেছেন যারা পথ হারা এবং পথভ্রষ্ট হয়েছে তাদের পথ ধরবেন যা আর নাকি যারা আল্লাহ পাক সুবানু তালার পক্ষ থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন এনাম পেয়েছেন নিয়ামত পেয়েছেন তাদের পথ এখতিয়ার করবেন যদি যারা নিজেই স্বীকার করেছে তারা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা দেয় রসুলের সানে অকথা বলে তাহলে নিশ্চয় তারা ওই ক্যাম্পের লোক যাদের উপর আল্লাহর গজব এবং যারা বল আর যারা এই ক্যাম্পের লোক যেখানে আপনারা বসে আছেন এটা হচ্ছে সুতরাং এখন আপনাদেরকে ঠিক করতে হবে আপনারা এই ক্যাম্পে থাকবেন না ওই ক্যাম্পে যাবেন কি এই ক্যাম্পে থাকবেন না ওই ক্যাম্পে যাবেন কোরআনে পাক বলছে ওয়া মা আরসালনা ফি ক্বোরিয়াতিম মিন নাযীরিন ইল্লা ক্বালা মুতরাফুহা ইন্না বিমা উরসলতুম বিহি কাফিরুন যখনই কোনো জনপদে আল্লাহ পাক সুবহান ওয়া কোনো নবীকে প্রেরণ করতেন ওই জনপদের দুনীরা বলতো যে হে আল্লাহ তুমি যেই নবী প্রেরণ করছো যেই সতর্ককারী প্রেরণ করছো আমরা তাকে মানি না আমরা তাকে প্রতিহত করব তো তোমরা প্রতিহত করবা তো প্রতিহত করার মতো তোমাদের কি শক্তি আছে তখন তারা বলতো নাহানু আকসারু আমালাম ও আওলাদা, ওমা কুন্ডা বে আমাদের কাছে অর্থ সম্পদ আছে আর আমাদের কাছে যুব সম্পদ আছে আমরা অর্ অর্থ সম্পদেরও মালিক আর যুব সম্পদেরও মালিক নানো আকরমা অর্থ সম্পদেরও মালিক আর যুব সম্পদেরও মালিক অমাকবে মাজ আমাদেরকে শাস্তি দিয়া চার কথা নয় এত সহজ নয় সুতরাং অর্থ সম্পদ আর যুব যদি ভুল পথে পরিচালিত হয় তখন ধ্বংস অনিবার্য হয়ে যায় আর অর্থ সম্পদ আর যুব সম্পদ যদি সঠিক পথে পরিচালিত হয় তা আল্লাহ আর আল্লাহর রসুলের করম তাদেরকে সহযোগিতা করে এই সমস্ত সুন্নি কনফারেন্সগুলো শুধুমাত্র ঠান্ডার মধ্যে আপনাদেরকে বসিয়ে বসিয়ে কষ্ট দেওয়ার জন্য এগুলো অনুষ্ঠিত হচ্ছে না শুধু এই কথাটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আয়োজন করা হয়েছে সারা রাত ফেসবুক নিয়ে ইন্টারনেট নিয়ে মোবাইল নিয়ে রাত কাটিয়ে কাটিয়ে আপনার মূল্যবান যৌবনকে নষ্ট করার জন্যে আল্লাহ পাকসবান ও তালা যৌবনের এই নিয়ামত আপনাদেরকে দেন নাই আপনাদেরকে বুঝতে হবে এই নিয়ামত আল্লাহ ও তালা আপনাদেরকে কি জন্য দিয়েছেন যদি এই নিয়ামত আল্লাহ এবং আল্লাহর রসুলের এসকো মহব্বতের মধ্যে যদি ব্যয় করতে না পারি তো এর জন্য আল্লাহ পাক সুবান ও তালার নিকট আমাদেরকে জবাবদিহি করতে হবে যদি সুন্নিয়তের পক্ষে যদি কাজ না করতে পারি কারণ আল্লাহ পাক সুবান ও তালা তিয়াত্তর দলকে তিয়াত্তর দলের মধ্যে বাহাত্তর দলকে রিজেক্ট করে দিয়েছেন রিজেক্টের পিছনে দৌড়াদৌড়ি করে লাভ নেই যে একটা আল্লাহ পাক সুবান তালা এবং আল্লাহ রসুল অনুমোদন দিয়েছেন সেখানে আসেন যদি এটা দিয়েও যদি ভুল করেন সারা জীবনটা আনায় মিসা হয়ে যাবে আল্লাহ পাক সবান তালা আমাদেরকে বুজার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি